নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের, সি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা পরিচয় করাবো এমন এক শাশুড়ির সঙ্গে যাকে বলা হচ্ছে যে বাংলা ধারাবাহিকের সবচেয়ে ইয়াংগেস্ট শাশুড়ি ঝিলমিল, অর্থাৎ আমাদের সকলের প্রিয় স্বস্তিকা। স্বস্তিকা, এই যে শুধু তোমার সঙ্গে পরিচয় করাবো এটা ভুল বলেছি, কারণ তুমি বোধ হয় আরেকজনের সঙ্গে পরিচয় করাবে আজ। আমার আত্মা, আমার মেয়ে। আচ্ছা, নতুন ধারাবাহিক নিয়ে 1.5 বছর পর আবারও কামব্যাক, এই স্বস্তিকা কি খানিকটা ঝিলমিল? এখন স্বস্তিকা কি আমি জানি, এটাই হচ্ছে ঝিলমিল। এখন শুধু ঝিলমিল, এবং আমি যতক্ষণ না ঝিলমিল হব না, ঝিলমিলের চরিত্রটাকে দর্শকরা পছন্দ করবেন না। এবং আমি যখন সকালবেলা যাই, আমার মাথায় একটা জিনিস থাকে, আমি না কোনো কম্পিটিশনের আগেও নেই পেছনে, আমার ভালো লাগে না কম্পিটিশন। আমি চাই দর্শক আমার যে চরিত্রগুলো আমি অভিনয় করেছি ওই জায়গায় আমার ঝিলমিলের চরিত্রটা, অভিনয়টা রাখুক। কারণ দর্শক কেন সিরিয়াল দেখেন? এন্টারটেনমেন্টের জন্য। আমার চরিত্রটা যদি এন্টারটেনিং নাই হয় তাহলে দর্শক তো দেখবেনই না চরিত্রটা। তো এখন আমি পুরোপুরিভাবে ঝিলমিল, এবং আমাকে কেউ আগের দিনে হয়েছিল, আমার একটা বন্ধু ফোন করেছে, আর ঝিলমিলের ঝিলমিল কী করে না করে সেটা না আপনারা ধারাবাহিকটা দেখলে বুঝতে পারবেন। কারণ কেউ যদি আমাকে সোশ্যালি ফলো করো, আমি সোশ্যালি স্বস্তিকা, কিন্তু এখন আমি ইমোশনালি আর পার্সোনালি ঝিলমিল হয়ে গেছি, একদম একদম একদম। এবং এটা আরও বেশি, যত বেশি আমি ইনটু দ্য শেড অফ দ্য ক্যারেক্টার যেতে পারবো, আমার মনে হয় তত বেশি আমি ঝিলমিলকে প্রুফ করতে পারবো। এবং এই যে টুনির সঙ্গে বন্ধুত্ব হতে 1.5 মাস সময় লেগেছে, মানে এই আর্ট ফর্মটা রপ্ত করতে, তাই তো? এটা পুরোটা জব্দ করতে তো ডেফিনেটলি বছরের পর বছর সময় লেগে যায়। আমরা তো এখানে সিরিয়ালের অভিনয় করছি, তো কিন্তু এতটাই অরি, আমি এর থেকে বেশি কিন্তু আমি অরি না। তার মধ্যে যারা বোঝে বোঝে, যারা বোঝে না তারা বোঝে না। তো এইটুকুই, মানে এটা মানে কি আছে, এটা এটা যেন অনেক রকমের এক্সারসাইজ হয়, টাং এক্সারসাইজ হয়, কিছু শব্দ আছে যেমন প ফ ব র ল ঝ, অনেক একবারে আছে, অনেক কিছু আছে যেগুলো মাথায় রাখতে হয়। এবং শুধু তো আমি একা নই, বাবু স্যার রয়েছেন, বাবু মনিক রয়েছেন, আমাদের রাইটার সৌম্য পাকরাশি সৌম্যদা রয়েছেন, আমাদের ফুল টিম শশি সুমিত প্রোডাকশনসের, জি বাংলা এক তোমার খোলা হাওয়া। তো এরকম একটা কনসেপ্ট যে কারোর মাথা থেকে বেরোতে পারে, আমাদের যিনি আর কি মেন রাইটার আর কি প্রশান্ত রাঠি, আমার অলরেডি শশি সুমিতের সাথে আগে একটা কাজ হয়েছে, কী করে বলবো তোমায়, তারপরে আবার ওদের ফ্যান্টাস্টিক স্ক্রিপ্টে কাজ করা, মানে এরকম একটা কনসেপ্ট যে বাংলায় আসতে পারে এটাই হয়তো, কেউ কেউ না এই রিস্কটা নেবে না, কারণ ইটস ভেরি টাইম টেকিং। একটা সিরিয়ালের শুটিং করতে না অনেকটা সময় যায়, বেশি সময় তো থাকে না আমাদের কাছে। এই ফর্ম অফ আর্টটাকে নিয়ে কাজ করার সাহসটা অনেকে চট করে কেউ দেখাবে। এবং এই শাশুড়ি বা এই ঝিলমিল নিয়ম ভাঙতে ভালোবাসে, নিয়ম গড়তে নয়। কী কী নিয়ম ভাঙতে? আমি সময় মতন খাবো না, আমি সময় মতন ঘুমোবো না, আমি আমার যখন ইচ্ছে হবে আমি তখন মানুষের সাথে কথা বলবো, আর আমি সবসময় গম্ভীর হয়ে থাকবো না, যেটা আবিরা সবসময় গম্ভীর হয়ে থাকে। আমার কাছে আমি একদমই নিয়মে বাঁধা নই, একদম আমি আর তুমি একদম নিয়মে বাঁধা নই। এবার ইয়াংগেস্ট শাশুড়ি যখন গেল শ্বশুর বাড়িতে, তারপরে সে কি নিয়মে বেঁধে সবাইকে রাখবে না নিজে নিয়ম ভাঙা থেকে বেরোবে, সেটা তো সময় আর জি বাংলাই বলবে। তাই যখন সময় বলবে, তাই সময়ের দর্শক যারা দেখছে তোমায়, তাদেরকে কি বল? একটাই কথা বলবো যে আমি এতদিন পরে ছোট পর্দায় আসছি, দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড আমি ঝিলমিলকে নিয়ে, কতটা এক্সাইটেড আমি তোমার খোলা হাওয়া নিয়ে। 12ই ডিসেম্বর থেকে সোম থেকে শুক্র দেখা হচ্ছে।